শুরু করছি আপনাদের সকলের পছন্দের বাংলার গান বাংলার প্রাণ সুরের খেয়া অনুষ্ঠান। আর সুরের খেয়া মানে সুন্দর সুন্দর গানের ডালি নিয়ে হাজির হন শিল্পীরা। আর গান হলো এমন একটা বিষয় যা বিভিন্ন প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে থাকার শক্তি এবং সাহস যোগায়। তার বড় প্রমাণ বর্তমানের এই কঠিন পরিস্থিতি। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনাদের মনও খুব চঞ্চল, এটা তো স্বাভাবিক। আর আপনাদের মনকে শান্ত করতে আমরা এনেছি সুন্দর সুন্দর গানের ডালি। শিল্পী হিসাবে আজকে সুরের খেয়াতে আছে সঙ্গীতাদি। সঙ্গীতাদি, তোমাকে প্রথমেই স্বাগত জানাই সুরের খেয়া পরিবারে। কেমন লাগছে বল আজকে সুরের খেয়াতে এসে? খুব ভালো লাগছে আমার এখানে এসে। আর আমরা তো অপেক্ষা করে আছি দিদির কাছ থেকে ভালো ভালো গান শুনবো বলে। একদম, তো ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। একদম, প্রথম গান শুনি তোমার। ঠিক আছে। আমি তোমার প্রেমে হব সবার কলম। বিশ্বকবির গান দিয়ে
আজ দিদি অনুষ্ঠান শুরু করলো। আচ্ছা দিদি, একদম কি হাউসওয়াইফ না মনে হয়? কি করো তুমি দিদি? সার্ভিস করি। সার্ভিস করছো? সার্ভিস, ইনস্যুরেন্স। ইনস্যুরেন্সে? হে বাবা, ভীষণ চাপ তো না? ভীষণ চাপ তো। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে দিদি, একদিকে ঘরকন্যা, একদিকে প্রফেশন, তার মাঝেও গানটাকে এত ভালোবাসা, মানে এত গানের প্রতি তো ভালোবাসা অটুট থাকলো কিভাবে? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে গানটা খুব ভালো লাগে। আচ্ছা, আমার ফ্যামিলিটাই পুরো গানেরই ফ্যামিলি। মানে বিয়ের আগের পরিবার? একদম একদম। আমার বাবা খুব ভালো শিল্পী ছিলেন। আচ্ছা, সেটা আমি পরে শুনবো, তারপর শুনি এখন কিভাবে ব্যালেন্স করছো। এখন ব্যালেন্স হয়ে যায়, মোটামুটি হয়ে যায়। তার মানে চাইলে সব পারা যায় না? একদম একদম ঠিক, চাইলে সব পারা যায়। তার প্রমাণ তো সঙ্গীতাদি। আচ্ছা, ইচ্ছে থাকলে উপায়, সব হয় না? ঠিক তাই। পরে গান যাই দিদি। স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে জিয়া স্বর্গ এসেছি আমি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে জিয়া স্বর্গ এসেছি।
দিদির গানের গলা ভীষণ সুন্দর, সেটা আপনারাও বুঝতে পারছেন। দিদি, গান নিয়ে স্বপ্ন কি আছে একটু জানবো তোমার। গান নিয়ে আমি একটু এগিয়ে যেতে চাই। অ্যাকচুয়ালি বাবা তো গানটা সেভাবে করতে পারলেন না। আচ্ছা, তো আমার ইচ্ছে আছে আমি একটু গানটা নিয়ে এগিয়ে, মানে বাবার স্বপ্ন তোমার মধ্যে দিয়ে পূরণ করা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ওটাই ইচ্ছে আছে। আচ্ছা, হ্যাঁ, বাবার সম্পর্কে আমি অনেক কিছু জানবো একটু পরে, কিন্তু একটু আরেকটু জানি বাড়িতে হাজবেন্ড কতটা সাপোর্ট। হ্যাঁ, সাপোর্ট না থাকলে তো হবে না। ভীষণ সাপোর্ট করে, আর আমার মানে বাপের বাড়ির মা দাদা সমস্ত সবাই আমার ভীষণ সাপোর্ট করে। বাহ, সেই জন্য তুমি এগিয়ে যাওয়ার সাহস পেয়েছো। একদম। এবার কিন্তু আমরা গানে এগিয়ে যাব। কি গান শুনছি? আমি একটা নজরুল গীতি গিয়ে শোনাচ্ছি। বেশ। ত্রিভুবনে যে উমারে চাই ত্রিভুবনে।
পরের গানে যাওয়ার আগে আমার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, দিদির গান বারে বারে টিভিতে দেখার পর বারে বারে দেখতে হলে বা শুনতে হলে ইউটিউবে গিয়ে সুরের খেয়া সার্চ করুন। দিদি, এবার জানবো, গান শেখা শুরু হয়েছে অনেকদিন আগে, হ্যাঁ এখন কি গান শিখছো? হ্যাঁ, আমি হৈমতি শুক্লার কাছে গান শিখছি। আচ্ছা, খুব বড় মাপের একজন শিল্পীর কাছে ভীষণ ভালো যাওয়ার সুযোগ পেয়েছো। আচ্ছা, তুমি আগেও তো গান শিখেছো অন্য গুরুদের কাছ থেকে, আমি একটু জানবো কোন কোন বিষয়গুলো দিদির কাছ থেকে মনে হচ্ছে এটা যেন তোমার কাছে এক্সেপশনাল কিছু শেখা। মানে দিদির কাছে তো মানে কিছু বলার নেই, মানে পারফেক্ট একদম সুর কথা, মানে ভীষণভাবে উনি একদম মানে ধরে ধরে শেখান, ভীষণ ভালো শেখান, তাই না? একদম। এখন কেমন আছেন উনি? হ্যাঁ, উনি ভালো আছেন, মানে আমরা এখন অনলাইনে। হ্যাঁ, তোমরা তো অনলাইনে শেখো। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে তুমি এমন একজন মানুষকে পাশে পেয়েছো আর শেখানোর জন্য সত্যি সৌভাগ্য, সৌভাগ্য। তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আর আমরা দূর থেকে এইটুকু আশা করবো তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে কি গান শুনবো? আমি একটা নজরুল গীতি গান গিয়ে শোনাচ্ছি। নজরুল গীতি, বেশ। Thank you.
সঙ্গীতা দি, করোনা পরিস্থিতি আমাদের সবার জীবনধারা পাল্টে দিয়েছে। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে, ধরো গুরুমার কাছ থেকে গান শেখা আর এই অনলাইনে গান শেখা, কতটা তফাত? হ্যাঁ, একটু তো তফাত আছে দিদিকে, আমি মানে অনলাইনে দেখছি, ফোনের ওপার থেকে দেখছি, সরাসরি দেখতে পাচ্ছি না, টাচ করতে পাচ্ছি না, এটা তো একটু মানে ডিফারেন্স, বা একটু প্রণাম করতে পাচ্ছো না, প্রণামটা করতে পাচ্ছি না, এটা তো ডিফারেন্স আছে। বাকি মোটামুটি তো অসুবিধা হয় না, না আমি যদি শুধু গান শেখার ক্ষেত্রে বলি অসুবিধা হয় না, না কারণ ভীষণ উনি ধরে 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 শেখান, যেখানটা হবে না পারফেক্ট ওটা করিয়েই ছাড়বেন উনি। আচ্ছা, মানে অনলাইনে কোনো অসুবিধা হয় না তার মানে গান শিখতে? বেশ, এরপর কিন্তু আমরা পরে গানে যাব। আচ্ছা আচ্ছা, বাঁচিল তো আলোর বেণু, বাঁচিল
দিদি, তোমার গান শুনতে শুনতে একদম শেষ লগ্নে চলে এসেছি সুরের খেয়াল। তোমাকে বিদায় জানাতে হবে, তবে এক্ষুনি ছাড়ছি না, কারণ এখনো সময় আছে কিছুটা, সেটা তো মিস হতে দিতে পারি না। তাই তোমার গানে গানে আজকে সুরের খেয়াল এপিসোড শেষ হবে, একদম শুরু করো। ভুজি
দেখা।